তাই জাহান্নামের পারে ফেরেশতারাও জিজ্ঞাসা করবে কেউ আব্দুল সাত্তার আব্দুল গাফফার তোমাদের কাছে নবী রাসূল যায় নাই سألهم خزنتها ألم يأتكم نذير তোমরা যে জাহান্নামের পারে আসলে জীবনের তাফসীর মাহফিল হয়নি তোমাদের আল্লাহু আকবার ওয়াজ হয় নাই এই দুজনের কথা কি শোনো নাই কোনদিন আল্লাহ আল্লাহ অস্বীকার করতে পারবেন না তখন বলবে কালু বালা কদ জাআনা নাযীর আল্লাহ হ্যাঁ বহু তাফসীর মাহফিল হইছে ওয়াজ হইছে খুব আমরা শুনছি তাইলে এখন আসলে কেন আমরা তখন অস্বীকার করছি এত বিশ্বাস করতাম না মনে করতাম আলেম উলামা ইমন কইবই فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ আমরা অস্বীকার করছিলাম فَكَذَّبْنَا বুঝলেন নবীরাও যখন কথা বলতেন আমরা কানো আঙ্গুল দিয়ে রাখতাম যখন কথা কানো নাই আর ফাত্তা দিতাম না ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা কান লাম ইয়াসমাহা কান্না ফি উযুনাইহি ওয়াকরা فبشره بعذاب أليم الله النبي دخل القرآن الشريف سنيتين وإذا تتلى عليه آياتنا والله مستكبرا أمرا أهنكار ني دمب بڑي ফিরা যাইতাম কাল্লাম ইয়াসমাহা যেমন শুনছি না কান্না ফি উযুনাইহি মাকরা যেমন কানের মধ্যে ডিভা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি তাদেরকে সুসংবাদ দিন সুসংবাদ কে সুসংবাদ আযাবের আযাবের সুসংবাদ হয় একটু জোরে কর না আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সুসংবাদ আল্লাহ আযাবের ভয়াবহতা বয়ান করার জন্য আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিল আলীম এদেরকে সুসংবাদ দিন আমার আযাব বড় কঠিন আযাব ওইদেরকে বলবে মনোযোগ দিয়া যদি শুনতাম যদি ভালো করে বুঝতাম বোঝার মতো তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير যদি মনোযোগ দিয়ে শুনতাম লাউ কুন্না নাসমাউ মনোযোগ দিয়ে যদি শুনতাম আও না কইলু ভালো করে যদি অনুধাবন করতাম বুঝতাম যে হুজুর কি বলতেছে কি বুঝাইতে চায় হুজুরে কোন ঠিক নেই তাহলে হয়তো কি মা কুন্না ফি আসহাবিস সাঈর আজকে জাহান্নামবাসী হইতাম না
ওই দিন গুরুত্ব দেই নাই আজকে বুঝছি এখন আল্লাহ পাঠাও এখন পাঠাও ওয়াদা দিলাম আর জীবন ওষুধ খেতাম না আর ঘুষ খাবো না আর জিনা করব না আল্লাহ পাঠাও বলে কে রে লোন তো সৌ দিকে দিস ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون الله يا خن سوك ديكسي زعزاب بيا بوعزاب اهم سوكو دیکھتے وسمعنا کانے سنتی سی کی جت جت کار پربو ہے یکن چوکے دیکھی کانے سنی شخل پوریر گروستانے جو کن عذاب شروع ہے چھے مشوریر گروستانیر مانوش آتوں کی تو کبتے سے اہم بابو এখন চোখে দেখি আল্লাহর নবী বলেন উম্মতেরা যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব দেখায়া দাও আমি দোয়া করি না কেন করি না জানোসনি আল্লাহ তাদাফানু তোমার বাবার লাশ লইয়া তুমি কবরও যাইবা না মার লাশ লইয়া কবরও যাইবা না ঠিক জোরে কোন ঠিক ঠিক এখন তো বুঝতেছি না একদিন বুঝবো।